শিল্পীদেরকে যেন উনি সুন্দর গান লিখে দেন যে গানে মানুষের প্রাণ এবং আত্মা সন্তুষ্ট হয়। আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সাবেক চেয়ারম্যান বিশিষ্ট গীতিকার জনাব ফকির আসগির আলী সাহেব, আমার পক্ষ থেকে উনাকে জানাই সালাম। আপনাদের কাছে সকলের কাছে আমার সালাম আদাব আন্তরিক ধন্যবাদ। ঢাকা থেকে যে শিল্পী আমাদের এই স্টেজের বিশেষ আকর্ষণ। আমি আমার উপস্থাপক ভাইকে বলছিলাম যে উনাকে আমার আগে দেন, কারণ উনি আমাদের এলাকায় এসেছেন। যাই হোক, আমার যখন ভাগ্যে জুটেছে এখনই তো আমি মাজারুল ইসলাম জীবন সাহেবের দুইটি গান করার চেষ্টা করবো, ইয়াতে অনেক ত্রুটি হতে পারে, আমাকে ক্ষমা করে দেবেন। ঢাকার শিল্পীর কাছে আমার আন্তরিক ধন্যবাদ এবং সিলেটের পক্ষ থেকে উনাকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া শাফাতুহু ওয়া জান্নাতুহু। এবং আমার শারমিন আক্তার ভাগ্নি আমার, ওর কাছে আমার শ্রেয়াশিস। আর একটা নতুন শিল্পী আছে আমারই মেয়ে শিমুল, আমার শ্রদ্ধ মনির বিশ্রাম সাহেব, আমার বড় ভাই স্টেজে আছেন, ওনার কাছে সালাম। এবং আন্তরিকভাবে যাকে বড় করে একটা ধন্যবাদ দিতে হয় সেই ধন্যবাদের মালিক আমার শাহিন ভাই। যন্ত্রে যারা সাহায্য করবেন আপনারা নাম শুনেছেন, সকলের কাছে আমার সালাম আদাব ধন্যবাদ। আর তার থেকে বড় করে একটা ধন্যবাদ দেবো লাগে আমরা সিলেটে শুইলেন বাবু আস্তা মারায় গুলের কারিগর। বাবা আজিজ হয়ে গেছে, এখন ওই যদি বিচ্ছেদ হয় কিছুক্ষণ পরে ওই যুগে উঠছে। আচ্ছা আমি নাতের আসলে একটি গান করি, তারপর দেখা যাবে ওই ওই জায়গায় চলে যাওয়া যায় তুমি। হ্যালো হ্যালো একটু তো সময় দেবে। হ্যালো হ্যালো হ্যালো
بوم 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 بوم